প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে। একেবারে কেউ কখনোই সফল হননি। সফল উদ্যোক্তা বলুন, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, বিজ্ঞানী, যার কথাই বলুন না কেন, সবাইকে ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। অবশেষে তারা সফলও হয়েছেন। আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকেই ব্যর্থ হয়েছেন, আবার তারা উঠেও দাঁড়িয়েছেন এবং আবারও তারা সফল হয়েছেন। যত বড় ব্যর্থতার মুখেই তারা পড়ুক না কেন, কখনোই কিন্তু তারা তাদের কাজ বন্ধ করে দেননি, কখনোই তারা বিশ্বাস হারাননি। তাদের এই সব ব্যর্থতার গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের অনেক কিছু শেখার আছে। চলুন আজ তাহলে এরকমই একজন অসফল হয়েও নিজেকে সফল কি করে তৈরি করেছেন এরম একজন মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব। 1809 সালে জন্ম নেয় এই মানুষটি। তিনি আর কেউ নন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় তাকে। আমেরিকায় দাসদের স্বাধীনতা লাভের পেছনে তাহার অবদান সবচাইতে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক থেকে তিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসের সফলতম মানুষদের মধ্যে একজন। কিন্তু তার শুরুটা এতটা সহজ কিন্তু ছিল না। শুরুটা হয়েছিল তার ব্যর্থতার গল্প দিয়েই। 23 বছর বয়সে তার চাকরি চলে যায়। সেই সময় তিনি তার প্রথম নির্বাচনেও হারেন। 29 বছর বয়সে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য হওয়ার জন্য নির্বাচন করেও হেরে যান। এরপর 1848 সালে 39 বছর বয়সে লিংটন ওয়াশিংটনে জেনারেল ল্যান্ড অফিসে কমিশনার হওয়ার জন্য নির্বাচন করে পরাজিত হন। 49 বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। এত ব্যর্থতার পরও তিনি রাজনীতি না ছেড়ে তার চেষ্টা চালিয়ে যান। অবশেষে 1861 সালে 52 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার আগে প্রায় পুরোটাই ছিল তার ব্যর্থতার গল্প, কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন। তাকে পেছন ফিরে আর দেখতেও হয় না। লেখাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।